ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি এই ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ আমি আমার হাজবেন্ডের জন্মদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ডের জন্মদিন আমরা কীরকমভাবে সেলিব্রেট করি, কী করি, সব কিছুই তোমাদের আজকে ব্লগে দেখাবো। আমার শ্বশুরবাড়িতে মানে জন্মদিন সেলিব্রেট করতে নেই, তাই সেই দিনে আমরা জন্মদিনটা সেলিব্রেট করি না। তার পরের দিন একটু ছোট করে, মানে জন্মদিনের নিয়ম কিছু পালন করি না, জাস্ট একটু খাওয়া দাওয়া আর একটু আয়োজনের মাধ্যমে আমরা আমার হাজবেন্ডের জন্মদিনটা সেলিব্রেট করি। তোমরা দেখো যে কীভাবে আমি আমার হাজবেন্ডের জন্মদিনটা সেলিব্রেট করি। কাউকেই আমরা ইনভাইট করি না জন্মদিনে, আর বাইরে থেকে কোনো কেকও আনাই না। যেহেতু নিজে কেক বানাতে পারি, তাই নিজে বাড়িতে একটা কেক বানিয়ে পরের দিন জন্মদিনটা সেলিব্রেট করি। আজ আমার ব্লগে আমরা কিভাবে সেই জন্মদিনটা সেলিব্রেট করি, অনেক কিছু তোমাদের কিভাবে রান্নাবান্না করলাম, কিভাবে আমি কেক বানিয়ে সেলিব্রেট করলাম, সব কিছুই থাকছে এই ব্লগে। দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের, ছোট করে হলেও ঘরোয়াভাবে আর নিজের আন্তরিকতা দিয়ে কিভাবে জন্মদিন সেলিব্রেট করি আমার হাজবেন্ডের, সেটা দেখতে তোমাদের অবশ্যই ভালো লাগবে। ব্লগটা দেখো। আমাদের এখানে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি। এখানে মাংস ম্যারিনেট করা, মাংসর আলু এখানে কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, সমস্ত জোগাড় এখানে কমপ্লিট। এখানে আদা রসুনের পেস্ট করা আছে। আলুগুলো এরপর ভাজবো, মাংস বসিয়ে দেব। আমাদের ব্লগটা দেখতে থাকুন। আর এখানে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে, আলু এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। মাংস কষা আমাদের হয়ে গেছে, এরপর জল দিয়ে প্রেসারে দেব। এখানে মাংস হয়ে গেছে আমাদের, পরিবেশন করে দিয়েছি। তেমন কিছু বেশি কিছু করিনি, সিম্পলের মধ্যে রান্না করেছি। ভাত, ওল ভাতে, আর হচ্ছে খাসির মাংস, স্যালাড, আর হচ্ছে পাঁপড় ভাজা। আমের আচার। কেক বানাবার জন্য এখানে ফেরোরা রসের চকলেট তৈরি হয়ে গেছে। আমরা কেক বানাবো ফেরোরা রসের, দেখুন, হোমমেড ফেরোরা রসের চকলেট, এগুলো দিয়েই কেকটা তৈরি হবে। আর এখানে কেক বানানোর প্রিপারেশন চলছে, দেখতেই পাচ্ছেন। সঙ্গে থাকুন, পরপর আরও অনেক কিছু আপনাদের এই ব্লগে আমরা দেখাতে থাকব। আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, এবার ব্যাটার ঢালবো আর ওভেনে ঢোকাবো। কেকটা ওভেনে দিয়ে দিয়েছি বেক করার জন্য। বেক করার পর কেমন হলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের কেকটা বেক হয়ে গেছে, এই মাত্র নামালাম, খুব সুন্দর বেক হয়েছে। আশা করি খুব ভালো কেকটা আইসিং করতে পারবো, দেখা যাক। আজকে কেকটা থাকবে, কালকে আইসিং করব, তখন আপনাদের ভিডিওতে দেখাবো। তার জন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে ভিডিওটা। এবার কেকে আইসিং করা হবে, কেকের জন্য আইসিং রেডি, এবার কেকে আইসিং করা হবে। Happy birthday to you, happy birthday dear Sudeep, happy birthday to you. May God bless you, may God bless you. যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের সাপোর্ট পেলে।
আশা করি তোমরা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবে। ধন্যবাদ।